ছোট থেকে সাফার করছে, এই যে সমাজের একটা কথা, বাচ্চা অসুস্থ, বাবা মার দোষ, নিশ্চয় কোনো পাপ করেছে, না হলে এমন সন্তান হতো না। সমাজের যে কটাক্ষ, যে চোখ রাঙানো, আমি নিজে উপলব্ধি করি, কেন আমি ওবেস বলে তো মোটাদেরকে, তা আমি তো কটাক্ষের শিকার হয়েছে, আমি বিশ্বাস করি, খুবই কষ্ট লাগে। তো আমার মতো সাফার করেছে যারা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হবে, আমি সত্যি খুবই খুশি, সত্যি খুবই খুশি। আমি আমার ইমোশন ধরে রাখতে পারছি, এত সুন্দর একটা জায়গা যেখানে আমার ছোট ভাই বোন যারা যারা অটিস্টিক, ছোট থেকে সাফার করছে, এই যে সমাজের একটা কথা, বাচ্চা অসুস্থ, বাবা মার দোষ, নিশ্চয় কোনো পাপ করেছে, না হলে এমন সন্তান হতো না। একটা বাবা মা কিভাবে নাই, আমার বাবাকে কথা শুনতে হয় না, অনেক কথা শুনতে হয়, মেয়ের স্বাস্থ্য এরকম অসুস্থ, আমি জানি বাবা হিসেবে কতটা কষ্ট লাগবে। আমি চাই যে আমার যারা ভাই বোন অসুস্থ, মা বোন যারা আছে, তাদের ট্রিটমেন্টটা হোক ভালো মতো, সেবা পাক। পঙ্গু এই কথাটা যেন না বলতে হয় যে পঙ্গু, প্রতিবন্ধী, এই টার্মটা আমার একদম পছন্দ না, অটিস্টিক এই টার্মটাও আমার পছন্দ না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনি এই বাচ্চাদেরকে, বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন, সারা পৃথিবী জুড়ে কাজ করছেন। আমার ভালো লাগে, এই বাচ্চাগুলো এত ট্যালেন্টেড, আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বিশ্বাসই করতে পারবেন না, তাদের ছবি আঁকা দেখলে, তাদের কথা শুনলে, তারা যখন কালচারাল প্রোগ্রামগুলো করে, আমি গেছি দেখেছি, আমার ভিতরটা কষ্টে ফেটে যায়। এই বাচ্চাগুলোর পেছনে যারা কাজ করে তাদেরও সেই অবদান, সেই চিকিৎসকরা যারা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করছে তাদের জন্য। আমরা একটা সুস্থ সমাজ আর একটা অসুস্থ সমাজ দুই ভাগে ভাগ করে দিয়েছি, কেন কেন আমরা একটা সমাজ হতে পারছি না, সবাই একটা হতে পারছি না কেন, সবাই সুস্থ হতে পারছি না কেন, কেন মানতে পারছি না ওরা আমাদের, আমাদেরই অংশ। আর যদি আমার সন্তান প্রতিবন্ধী হয়, আমি কি তাকে ফেলে দিব, আমি কিভাবে মা হিসাবে তাকে ফেলে দিব, আমি পারবো না। আমি দেখেছি আমার মাকে কষ্ট পেতে, আমরা যখন অসুস্থ থাকি, আমার এই এই শারীরিক গঠনের কারণে মানুষ যখন বিভিন্ন কথা বলে যে ভাবি আপনার মেয়ে মোটা হয়ে যাচ্ছে, এত খান, আমি সত্যি বলছি বাসায় তেমন কোনো খাবার হয় না, সত্য কথা, বা লুকিয়ে ছাপিয়ে খাওয়ার অভ্যাসও আমার নেই, কিন্তু এখন হয়ে গেছে এরকম, কি করব, ডাক্তার হিসেবে আমিও জানি এটা খারাপ, আমি চেষ্টা করি নিজেকে ঠিক করার, আমি করব ইনশাল্লাহ, হয়তো আল্লাহ যদি চায়, সুস্থ হওয়ার চেষ্টা করবো, ভালো হওয়া। এবং আমি একটা জিনিস প্রমাণ করেছি, যখন আমি রাজনীতি করতে এসেছিলাম, সবাই বলেছিল মোটা মেয়ে মিছিল করতে পারবা না, একটা ককটেল পড়লে সেখান থেকে পালাতে পারবা না, পুরো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে সরতে পারবা না, আমি প্রমাণ করেছি তো, আমি পারছি, আমি আমার বয়সের তুলনায় যে জায়গায় আসা দরকার তার চেয়ে অনেক উঁচু জায়গায় এসে পৌঁছেছি। আমি মনে করি এটা আমার যোগ্যতা, আমার মনে সেই ইচ্ছা ছিল, আমার মাথায় সেই শক্তি ছিল, সেই জন্য আমি পেরেছি। এবং আমি বিশ্বাস করি আজকে সিআরপির জন্য যারা কাজ করবে, এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য, অসুস্থ রোগীদের জন্য যারা কাজ করবে, এবং ডাক্তার হিসেবে আমিও বলছি, আপনাদের যদি কখনো মনে হয় যে আমার সহযোগিতা প্রয়োজন, নিশ্চয়ই আমি সেখানে আসব। আমি জানি এই সব বাচ্চাদেরকে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি দিতে অনেক পরিশ্রম করতে হয়, একটা বাচ্চার জন্য, একটা অসুস্থ রোগীর জন্য চার পাঁচ জনকে কষ্ট করতে হয়। এখানে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে, পড়াশোনারও ব্যবস্থা হবে, অনেক কিছু হবে। আমি আসলে সবার কাছে অনুরোধই করব যে আপনারা সবাইকে একটা সমাজের মধ্যে নিয়ে আসেন, যেখানে সবাই সমান হবে, আমরা কাউকে কম হিসাবে দেখব না, সবাই আমরা মানুষ। আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন বলেছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। সেই মানুষকে আপনারা কখনো আলাদা করতে পারেন না, কোনো পশু প্রাণী নয়, অবুঝ না, মানুষ, সবাই সবাই মানুষ, এবং সবাই সুস্থভাবে বাঁচবে, এই অধিকার সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। আমার উত্তরবঙ্গের যে অসুস্থ রোগীরা আছে, তারা যেন এইখানে এসে সেবাটি নিতে পারেন, এবং আমরা সকলে যেন ভালো থাকতে পারি, এটি আমাদের প্রতিশ্রুতি, এটি আমাদের চাওয়া, এটি আমাদের আশা আকাঙ্ক্ষা। আমি ডাক্তার হওয়ার আগে
অর্থাৎ যখন এমবিবিএস পড়ব বলে ভেবেছিলাম, আমার বাবা এএইচএম খায়রুজ্জামান লিটন তার কাছে একটা প্রতিশ্রুতি চেয়েছিলাম যে আমার একটা স্পেশালাইজড হসপিটাল দরকার, যেখানে আমি চিকিৎসা দিতে পারবো, এবং সেটা রাজশাহীতেই দরকার, কারণ এইখানকার মানুষ ঢাকায় গিয়ে হয়তো অনেকের আবাসন ব্যবস্থার সমস্যা থাকে, অনেকে খাওয়ার সমস্যা থাকে, আর্থিক সংকট থাকে, এই যে কষ্টগুলো যখন চোখের সামনে থেকে দেখা লাগে খুবই খুবই কষ্ট পাই। সেই জন্য বাবার কাছ থেকে কথা নিয়েছিলাম যে আমাকে একটা হসপিটাল করে দিতে হবে, এবং অবশ্যই আমি যেন সেটা দেখভাল করার একটা সুযোগ পাই। আমাদের কাপাসিয়ার এই বাগানটি 16 বিঘা জায়গা, সুন্দর একটা জায়গা, এবং আমি মনে করি মানে অতিথিদের পরিচিতির আগে আমি বলছি আসলে কথাগুলি, আমি মনে করি হয়তো আমার বাবার জায়গায় অন্য কেউ থাকলে এখানে বিশাল বড় বাংলো করে, বাড়ি করে, সুইমিং পুল অ্যাটাচ করে, পিছে বাগান করে, রাজমহল গড়ে তুলতে পারতেন। রাজশাহীতে অনেক ভূমিদস্যু হয়েছে, জলদস্যু আছে, বালুদস্যু আছে, এরকম মনের মানুষ নাই। আমি ঢাকায় ছিলাম, আসলে আমি জানতাম যে এই জমিটি তিনি সিআরপি কে দিয়ে দিবেন। যখন আমরা দেখতে আসছিলাম, অর্থাৎ এখানে পরিচর্যার কাজ চলছিল, আম হচ্ছিল আমের সময়, সেই সময় তো আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আমার মা ফোন দিয়ে বললো যে তোমার বাবা আজকে এটা হস্তান্তর করলো। আমি ছবি দেখলাম, তো প্রথমে মনে হলো যে হয়তো সেই অনুষ্ঠানে আমি থাকলে আমার আর একটু ভালো লাগতো, একটু একটু তো কষ্টও লাগে, এত সুন্দর একটা জায়গা, আচ্ছা ঠিক আছে ভালো হাতে দেয়া হচ্ছে, নিশ্চয়ই তারা এটা যত্নে রাখবেন, আমার উত্তরবঙ্গের এখানের যে অসুস্থ মানুষগুলো আছে তাদের সেবার জন্য কাজ হবে। আজকের এই সিআরপি রাজশাহী সেন্টার, যেটি আমার দাদা শহীদ এএইচএম কামরুজ্জামান হেনা এবং জাহানারা জামান আমার দাদি তাদের নামে হচ্ছে, তাদের এই পরিচিতি সভায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বাবা, রাজশাহীর নগর পিতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। আজকের এখানে আমাদের সম্মানিত অতিথি, যিনি সিআরপি প্রতিষ্ঠাতা এবং সমন্বয়কারী হিসেবে সাভারে যিনি কাজ করছেন, সারা বাংলাদেশে কাজ করছেন, ডক্টর ভেলোরি অ্যান্ড টেলর, উপস্থিত আরও সকল বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য। উপস্থিত কাউন্সিলর মহোদয়রা, উপস্থিত সিটি কর্পোরেশনের সাথে জড়িত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, অসংখ্য ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছাড়া এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না। যদিও এটি রাজশাহী সিটির বাইরে, তারপরও রাজশাহীর বাইরে তো নয়, এবং রাজশাহীর পার্শ্ববর্তী নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, তারপর জয়পুরহাট, বগুড়া, রংপুর পর্যন্ত, খুলনা পর্যন্ত অনেক মানুষ আছে যাদের চিকিৎসা সেবার প্রয়োজন। বিশেষ করে আমরা দেখেছি যখন একটা বাচ্চা জন্ম থেকেই হয়তো তার হাত নাই বা একটা পা নাই, অথবা অ্যাক্সিডেন্টে কেউ পঙ্গু হয়ে যাচ্ছেন। আশা করি সকলে ভালো থাকবেন, এবং পরিশেষে একটি কথা, যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন সত্যি রাজশাহীতে এতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না। আমার ছোটবেলার যে রাজশাহী দেখেছি, এখনকার রাজশাহী অনেক পরিবর্তিত, আলোক ঝলমলে সুন্দর শহর, এত সুন্দর নির্মল বায়ু। হ্যাঁ, আমাদের শিল্প কলকারখানা নেই, কিন্তু আমরা নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। হ্যাঁ, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা একটু কম, তারপরও আমরা শহরে থেকেই বড় হচ্ছি, এটি আমাদের বড় পাওয়া। ধন্যবাদ সকলে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।